আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আর একটা ম্যাঙ্গো লাচ্ছি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে দই ম্যাঙ্গোর লাচ্ছি। বিশেষ করে এটা ওদের জন্য বানানো প্রয়োজন যারা চিনি খেতে পারে না, যাদের জন্য আসলে মানে আমটাও বারণ আছে, শরবত চিনি জাতীয় খাবারটাও বারণ আছে, যারা হচ্ছে ডায়াবেটিস রোগী। তো আমাদের বাসায় আমরা আছি, সেই জন্য আমরা দুজনেই আছি। তো এখন ওনারা কি ডায়াবেটিস হয়েছে বিদে কি তারা কোনো লাচ্ছি বা কোনো শরবত বা মিষ্টি জাতীয় খেতে পারবে না, না কেনটা বাধা হবে? তাই আমি চিন্তা করলাম যে না, আমি আমার মতো করে বানিয়ে দেখি, তাহলে এটা দিয়ে তার সুগার বাড়বে না, এবং দ্বিতীয় কথা হচ্ছে তারও একটা মনের ইচ্ছে থাকতে পারে, ইচ্ছাটা পূরণ হতে পারে। তা আমি সেজন্য নিছি কি এক বাটি পরিমাণ আম পিউরি, আমি এটা ব্লান্ডারে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক বাটির পরিমাণ দই, লো ফ্যাট দই, একটু মিষ্টি লাগার জন্য একটা স্প্রিনটা। এখানে চিনি আর লবণের কোনো প্রয়োজন মনে করি না। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিই, তবে দেখুন আমি পরিবেশন গ্লাসে ঢেলে নিচ্ছি। খুব ঘন আকারে হয়েছে ম্যাঙ্গো লাগছি দই দিয়ে, একটা স্প্রিনটা ইউজ করছি চিনি হিসাবে। তো আপনারা বাসায় এইভাবে বানিয়ে, যাদের ডায়াবেটিক্স আছে, যারা আসলেই খেতে পারবে না, তাদেরকে যদি এভাবে ম্যাঙ্গো লাচ্ছিটা বানিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ ওরা খেতে পারবে। কেন তারা আম থেকে দূরে থাকবে বা কেন বা তারা মিষ্টি থেকে দূরে থাকবে, তাদের শরীরে তো তা প্রয়োজন আছে। তো সেই দৃষ্টি মাথায় রেখে বানাবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ঘরের যে খাওয়ার মেনুটা সবাই একসাথে ইয়া করতে পারবে। আমি আরও সুন্দর লাগার জন্য কয়েকটা দিয়ে দিচ্ছি পমগ্রেনেটের দানা উপরে, দেখতে আরও সুন্দর লাগবে। দেখুন তো হয়ে গেল আমার দই আমের লাচ্ছি, আপনারও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার এই শরবতটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।